স্কিন ডিজিজগুলোকে আমরা চিকিৎসা করব কিভাবে স্যার? ক্যান্সার ট্রিটমেন্ট যদি ছোট একটি বিন্দু হয় ধরলাম একটা মেলানোমা, এটাকে নোডুলার মেলানোমা, এটা এক্সিশন করলে কিন্তু শেষ, কিন্তু ফলো আপ করতে হবে, এক্সিশন করে বায়োপসি করা, এটা কী ধরনের ক্যান্সার, নোডুলার মেলানোমা নাকি সুপারফিসিয়াল মেলানোমা, টাইপটা নির্ণয় করা, টাইপ দেখে বোঝা যাবে আমরা কী করবো। বেসেলসের কার্সিনোমাকে সাধারণত আমরা ক্রায়ো দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, ক্রায়ো স্প্রে করে যাবো। আজকাল যেগুলি আমরা একটু আগে আমরা বলছিলাম যে ব্যাপারটা ট্রেলর যে আর্সেনিক থেকে যারা হয় এটা কিন্তু আমরা ক্রায়ো দিই, 10টা 20টা 30টা ক্যান্সার থাকে গায়ের মধ্যে, এই ক্রায়ো দিয়ে এটাকে বার্ন করে দেওয়া হয়, এটা বলে কোল্ড বার্ন, ক্রায়ো দিয়ে বার্ন করে চিকিৎসা করা দেওয়া হয়। আবার সবচেয়ে বেস্ট চিকিৎসা এটাকে এক্সিশন বায়োপসি অথবা সেভ এক্সিশন, ছোট্টো সেভ করে ফেলে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, সার্জারি দি বেস্ট ট্রিটমেন্ট। তবে যদি এটা অনেক বেশি বেশি হয় তখন অনেক সময় রেডিয়েশন দেয়, রেয়ার কেস রেডিয়েশন দেওয়া হয়। আবার ইভেন ছোট্ট মেলানোমাও কিন্তু ভেরি সেন্সিটিভ টু ক্রায়ো, ক্রায়ো দিয়ে মেলানোমা ট্রিটমেন্ট করা যায়, বেজাল সেস কমার্সের। শুধুমাত্র ক্রায়োটা কি -196°C একটা লিকুইড নাইট্রোজেন স্প্রে করে দেওয়া হয়, এটা মেবি কয়েক সেকেন্ডের জন্য, তারপরে ক্যান্সারটা বার্ন হয়ে যায়, কোল্ড বার্ন মানে ডিস্ট্রয় হয়ে যায়, এটা খুব ভালো চিকিৎসা। স্যার অনেকের মুখে বা শরীরে তিল, অনেকে তিলকে মনে করেন একটা সৌন্দর্যের প্রতীক, এই জন্য মুখে বা ইয়েতে তিল থাকলে অনেকে তিলটাকে রিমুভ করতে চায় না, এই তিল থেকেও তো স্যার অনেক সময় স্কিন ক্যান্সার হতে পারে স্যার। এটা অনেকটা মানে মানুষের একটা আতঙ্ক থাকে, মুখে 10টা তিল মনে করে 10টা তিল ক্যান্সার, আজকাল অনেকে বেশি তিল রাখতে চায় না, একটা তিল বলে যাও 5টা তিল স্যার 4টা কেটে দেন একটা থাক, আমার একটা বিউটি স্পট, তো বিউটি স্পট তো অনেক সময় দেখা গেল উনি যে 4টা কাটতে চাচ্ছেন এই 4টাই কিন্তু প্রি ক্যান্সার আসনা, যারা উনি রাখতে চান নাকের ডগায় এটা হয়তো প্রি ক্যান্সার, আমরা এটা আমরা ডার্মোস্কোপিতে দেখতে পারি কোনটা, তো প্রি ক্যান্সারাস যেটা এটা উনি কাটতে চান না, তখন আমরা বলি না এটি আপনার কিন্তু খারাপ, এটিই কাটতে হবে, অথবা আমরা ঠিক করবো, ডাক্তাররা ঠিক করবেন, দেখে টেস্ট করে যে কোন তিলটা কাটা প্রয়োজন কোনটা কাটা প্রয়োজন না। তো অনেকে ভয় পান, তিলের সংখ্যা কোনো ব্যাপার না, তিলের সংখ্যা ব্যাপার না, আর তিলের ধরনটা হলো ব্যাপার, কি ধরনের হচ্ছে কিনা তিলের, কোনো পরিবর্তন হচ্ছে নাকি। আমরা স্কিন ক্যান্সার নিয়ে কথা বলছিলাম স্যার, এই যে স্কিন ক্যান্সার তো আমরা বলছি প্রবীণ লোকদের যেটা ক্যান্সার হচ্ছে স্কিন, শিশুদেরও কি স্যার এরকম স্কিন ক্যান্সার হতে পারে? অ্যাকচুয়ালি বলা হয় স্কিন ক্যান্সারের জন্য যে জিনিসটা দরকার, দীর্ঘকাল সূর্যরশ্মি অথবা আল্ট্রাভায়োলেট এ অথবা যে কোনো অতি বেগুনি রশ্মি যদি বেশি হয়, তো শিশুদের তো এটা এক্সপোজার অল্প বয়সে কম হয়, 40-এর নিচে সাধারণত স্কিন ক্যান্সার খুব কম দেখা দেয়, 40-এর পরে স্কিন ক্যান্সার বেশি দেয়, তবে শিশুদের হইতে পারে, যেমন আমরা রেটিনোব্লাস্টোমা, চোখে একটা ক্যান্সার হয় রেটিনোব্লাস্টোমা হইতে পারে, এবং খুব রেয়ার কেসে আমরা স্কমার সেল বেজাল সেলে খুব কম, অনেকে দেখা যাচ্ছে একটা অনেক দিন আগে কোনো একটা রক্তজনিত কারণে যে জিনিসটা হিমানজিমা বলি, হিমানজিমা অনেক সময় হিমানজিমা সারকোমা হইতে পারে, ভেরি রেয়ার কেসে হইতে পারে, বাট শিশুদের চর্মরোগ খুবই কম, প্রবীণদের বেশি, এবং প্রবীণ বা বয় 40-এর ঊর্ধ্ব বয়সে স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার নিয়ে আমাদের দেশে তেমন কোনো সমীক্ষা নাই, তবে দেখা যাচ্ছে যে উত্তর ভারতে স্কিন ক্যান্সার নিয়ে অনেক গবেষণা করা দেখছে যে ওদের এখানে সাধারণত প্রতি 1000-এ 1.62 হইলো ছেলেদের ক্যান্সার হয়, 1.32 হইলো মেয়েদের ক্যান্সার হয় স্কিন ক্যান্সার, এটা তার একটা সমীক্ষা, অধুনা সমীক্ষা, খুব রিসেন্ট একটা একটা তাদের সমীক্ষা, আমাদের ব্রাউন স্কিনের কথা বলি, হোয়াইট স্কিনের কথা আলাদা, তো দেখা যাচ্ছে এই ধরনের ক্যান্সারের সম্ভাবনা এইরকম দেখা যাচ্ছে, নন 1 লক্ষে 1.16 একজন বা 1.5 জনের হয়, অনেক কম মানে শিশুদের, এবং কিন্তু দিন দিন ক্যান্সার বাড়তেছে, এটা কিন্তু সবচেয়ে ভয়ের জিনিস, এটা বাড়া নিয়ে গবেষণা হয়েছে, ইন্ডিয়াতে অনেক গবেষণা হয়, গবেষণার পর বলা হইলো যে যত বেশি আমাদের দেশে ওজন লেয়ারটা হালকা হয়ে যাচ্ছে, ওজন লেয়ার যেটাকে আল্ট্রাভায়োলেট সি আল্ট্রাভায়োলেট এ বিকে ধরে রাখে সূর্যের রশ্মিগুলিকে, এটা হালকা হয়ে যাচ্ছে, অনেক জায়গায় ছিদ্র হয়ে যাচ্ছে, এবং এনভায়রনমেন্ট পলিউশনের কারণে স্কিন ক্যান্সার কিন্তু দিন দিন বাড়তেছে, আগে আমি 30 বছর আগে স্কিন ক্যান্সার দেখি না, আজকে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ আমরা দেখতে পাই, এবং আমাদের যে পলিউশনের সাংঘাতিক জিনিস